সমস্ত অনিয়ম দুর্নীতি বন্ধ করার। হিজবি আহমেদের সংবাদ সম্মেলনের বক্তব্য আর বেগম খালেদা জিয়ার বোনের বক্তব্য বা আত্মীয় স্বজনের বক্তব্যের মধ্যে পুরোপুরি মিল, সেখানে কোনো ব্যতিক্রম নাই। এগুলো বলে আসলে বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার জন্য সহানুভূতি আদায়ের চেষ্টা করেন, কিন্তু সেটি করতে গিয়ে তারা বেগম জিয়ার এই কথাগুলো বলতে গিয়ে বেগম জিয়াকে বরং অসম্মানিত করছে, এটি সমীচীন নয়।